মুহূর্তে জলপাইগুড়ি থেকে বড় খবর, যে খবরের দিকে চোখ রাখবো। জলপাইগুড়ির দেবনগর উত্তরপাড়া এলাকায় দাদার হাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বোন খুন, এলাকায় চাঞ্চল্য। বাড়ির লোকে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে হতভম্ব হয়ে যায় পড়শিরা। বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বোনের দেহ। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যেতে মৃত্যু হয় সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বোনের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি দেবনগর উত্তরপাড়া এলাকায়। অভিযোগ, বোন এবং দাদার মধ্যে বচসার জেরে একটি ধারালো ছুরি দিয়ে বোনকে আঘাত করে বোনের মৃত্যু হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। তবে কি কারণে এমন ঘটনা ঘটল জানা যায়নি। পুলিশ জানিয়েছে মৃত বোনের নাম রিয়া ঠাকুর, দাদা রাহুল ঠাকুর। দাদার বয়স 22, বোনের বয়স 19। জানা গেছে গভীর রাতে বোন ও দাদার মধ্যে বিবাদ বাঁধে। সেই সময় দাদা রাহুল ঠাকুর তার বোন রিয়া ঠাকুরের পিছনে ছুরি চালিয়ে যায়। এরপরে বাড়ির চিৎকার চেঁচামেচিতে পাড়া পড়শি ছুটে আসে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়া ঠাকুরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেশা শ্রীনাথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশা শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন